হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। ঈদের আরেকটি নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে আমি আজকে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করছি তোমরা আমার এই ভিডিওটা পছন্দ করবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমার গলার অবস্থা ভীষণ রকমের খারাপ, মানে যা বলার বাইরে, খুবই খারাপ। আমি অনেক বেশি অসুস্থ ছিলাম এই এক সপ্তাহ, জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, গলার ঘা হওয়া নিয়ে নানান সমস্যা। তো আজকে কথা বলতে একটু সমস্যা হবে, বাট আজকের ফুল ভিডিওটাই না অনেক কথা বলার মতো ভিডিও। তো আমি চেষ্টা করব যে আমি একটু কষ্ট করে হলেও তোমাদের সাথে কথা বলে ভিডিওটা দেখানো। সো আশা করছি তোমরা একটু ইগনোর করে নিবা আমার এই কড়কড়ানি ভয়েস। এমনি আমার ভয়েস খারাপ, তার মধ্যে আরো 12টা বেজেছে। যাই হোক, আজকের ভিডিওটা অনেক এক্সাইটিং আমার জন্য। আজকে আমি পছন্দের একটা ভিডিও করব, আর আমার ঈদ উপলক্ষে আজকে আমি যে জিনিসগুলো কিনেছি কসমেটিক্সের, আমার হুদা বিউটি ব্র্যান্ডটা অনেক পছন্দের একটি ব্র্যান্ড। এবং হুদা বিউটির প্রথম একটা আই শ্যাডো প্যালেট আমি ইউজ করেছিলাম, মার্কারি রেট্রোগ্রেড, যেটা দেখতে পাচ্ছ ছবি, এইটা প্রথমে আমি ইউজ করেছিলাম। তারপরে ভাবছিলাম যে ওদের সব প্রোডাক্ট আমি ইউজ করে দেখব, ওই প্যালেটটা আমার অনেক ভালো লেগেছে, তাই আমি একবারে প্রাইমার থেকে শুরু করে লিপস্টিক পর্যন্ত সব কিছু কিনেছি আজকে। এবং এই যে এক বক্স, বিশাল বড় একটা বক্স, এই পুরো বক্স ভরা হচ্ছে হুদা বিউটির প্রোডাক্ট। তো একটা একটা করে আমি প্রোডাক্ট বের করব আর তোমাদেরকে দেখাবো। তো সবার প্রথমে আমি যেটা করব, সবার প্রথমে ফেসে একটা প্রাইমার ইউজ করব। আর আমি আজকে হুদা বিউটির ওয়াটার জেলি যে প্রাইমারটা, এই প্রাইমারটা নিয়েছি, এরকম একটা প্যাকেজিং এর মধ্যে থাকে প্লাস্টিকের, এটা কেন দেয় জানি না, বাট দেয়। আর এই যে এই প্রাইমারটা সম্পর্কে সবাই জানো, সো এটা আমি ফার্স্ট টাইম আজকে ইউজ করব। বাই দ্য ওয়ে, সব প্রোডাক্ট আজকে প্রথম আমি ইউজ করব, এর আগে আমি ইউজ করি নাই। তো এটা আগে আমি আমার ফেসে দিয়ে তারপর আমি আমার আই মেকআপ করব। সো আজকে প্রথম ইউজ করতেছি, এবং এটার টেক্সচারটা সুন্দর, একদম লিকুইড, একটুখানি কেমিক্যাল কেমিক্যাল টাইপের স্মেল, বাট পানির মতো একদম। ওকে, আমি স্যাফোরাতে যখন গিয়েছি তখন আমি এইটার মানে হাতে সোয়াচ করে দেখেছিলাম যে টেক্সচারটা কেমন, তখনই আমার ভালো লেগেছিল, পরে আমি কিনেছি। ওকে, এখন এটাকে একটু সেট হতে সময় দিতে হবে, তারপরে বলতে পারবো এটা কেমন। ওকে, তো আমি ওদের আই শ্যাডো প্যালেট নিয়েছি, অনেকগুলো প্যালেটই নিয়েছি, দুইটা প্যালেট এখনো আমার হাতে আসে নাই, বাট বাকি তিনটা চলে আসছে। সো ওই দুটার অপেক্ষা করতে চাচ্ছিলাম না ঈদের সময় যেহেতু। সো তোমাদেরকে দেখাই আমি কি আই শ্যাডো প্যালেট নিয়েছি। পাঁচটা আই শ্যাডো প্যালেট আমি কিনেছি, যেহেতু অলরেডি আমার কাছে আবার একটা আছে, মোট 6টা হয়ে যাবে। তাহলে আমি তিনটা নিয়েছি, তিনটাই হচ্ছে খুবই জনপ্রিয়। প্রথমটা হচ্ছে হুদা বিউটি নিউড, নিউ নিউড যে আই শ্যাডো প্যালেটটা, সেটা এটা আমার অনেক দিন যাবতই কেনার ইচ্ছা ছিল, এটা অনেক দিন আগে বের হয়েছে, বাট ওই যে অনেক দামের জন্য আমি আসলে কুলাতে পারছিলাম না প্রাইজের জন্য। তো এবার নিয়ে নিছি, অনেক দাম প্রোডাক্টগুলার, বাট প্রোডাক্টগুলো খুবই সুন্দর। সো এরকম হুদার চোখের একটা এরকম দেওয়া, অনেক সুন্দর, ওয়াও। তারপরে এই যে বিশাল বড় একটা মিরর আছে, আর এই যে প্যালেটটা, সব হচ্ছে নিউড, যেহেতু নাম সো সব নিউড টাইপের শেড। তোমাদের আমি সবগুলো আই শ্যাডো দেখাই, দেখিয়ে তারপর আমি একটা আই শ্যাডো দিয়ে আজকে আই মেকআপ করবো। তারপরে যেটা বের হয়েছিল সেটা নিয়েছি, সেটা হচ্ছে হুদা বিউটি নটি আই শ্যাডো প্যালেটটি। এই প্যালেটটা নেওয়া নিয়ে আমি অনেক কনফিউশনে ছিলাম, নিব কি নিব না, কারণ এই প্যালেটটা নিয়ে অনেকেরই মিশ্র কিছু প্রতিক্রিয়া আমি দেখেছি। বাট আমি ভাবলাম না, এটা আমি নিব, নিয়ে আমার ভিউয়ার্সদেরকে জানাবো, কারণ অনেকেই হুদা বিউটির আই শ্যাডো স্বপ্নের মতো, সো কতটুক স্বপ্ন পূরণ করবে সেটার জন্য আমি এটা নিলাম। এটা হচ্ছে নটি আই শ্যাডো প্যালেটটা। ওকে, প্যালেটগুলো অনেক সুন্দর। এই আই শ্যাডো প্যালেটের যেই আমি বলবো বক্সটা, এটা হচ্ছে আবার রেট্রোগ্রেড যেই আই শ্যাডো প্যালেটটা আছে আমার কাছে ওইটার মতো, বাট এটা হচ্ছে হুদার আগের যেই প্যালেটগুলো আছে, যেটা ডেজার্ট ডাস্ক, তারপরে রোজ গোল্ড, রিমাস্টার্ড, ওগুলার মতো অনেকটা এটা। সো আমি ওই দুটো নিয়েছি, ওই দুটো এখন আমার হাতে আসে নাই। যাই হোক, এই যে নটি আই শ্যাডো প্যালেটটা, এবং খুব বড় একটা মিরর আছে, এবং এই যে আই শ্যাডো প্যালেট শেডগুলো, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই। এই যে খুবই সুন্দর এখানে কালারগুলা,
মানে আমার এখন ইদানিং ব্রাউন টাইপের আইশ্যাডো মানে চোখে ইউজ করতে খুব ভালো লাগে, সো এই জন্য আমি এটা নিয়েছি যে ব্রাউন স্মোকি আই করার জন্য। আই থিঙ্ক এটা বেস্ট হবে, লাস্ট বাট নট দ্য লিস্ট। এবং এটা দিয়ে আমি আজকে আমার মেকআপটা করবো। এটা হচ্ছে নতুন একদম রিসেন্ট বের হয়েছে হুদা বিউটির এম্পাওয়ার্ড আইশ্যাডো প্যালেট। আইশ্যাডো প্যালেটটা দেখতে খুবই সুন্দর, একদম গোল্ডেন, মানে কি যে সুন্দর এই প্যালেটটা দেখতে। এটা আমি স্যাফোরাতে দেখি পাগল হয়ে গিয়েছিলাম। এই যে দেখো চোখটা কি সুন্দর, প্যাকেজিং এটার অনেক সুন্দর, একদম ফুল গোল্ড টাইপের একটা প্যাকেজিং। অ্যান্ড ওয়াও টাইপের আইশ্যাডো, বড় একটা মিরর আছে সবগুলো প্যালেটের সাথে। আর এই যে কালারগুলা খালি তোমরা দেখো কি সুন্দর। এখানে দুইটা টেক্সচার টাইপের, অন্যরকম টেক্সচার আছে, একটা হচ্ছে ব্ল্যাক একটা ব্রাউন। এই দুইটা দিয়ে আসলে আমরা স্মোকি আই যখন করি তখন আমাদের কিন্তু একটু জেল টাইপের একটা লাইনার দরকার হয়, তো এই দুইটা দিয়ে আই থিঙ্ক বেস্ট হবে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তো এটা দিয়ে আমি আমার আজকে আই মেকআপটা শুরু করব। তো ক্যামেরাটা ক্লোজ করে নিয়ে আসি, আই মেকআপটা শুরু করে দিই। ওকে, তো এটার পিগমেন্টেশনটা তোমাদেরকে একটু দেখাই আমি। খুবই সুন্দর কালারটা, তো এটা চোখে দিয়ে নিতেছি। তারপরে লিমিটলেস নামের একটা শেড দিয়ে নিতেছি। ওয়াও, এর থেকে সুন্দর আর শেড হয় কিনা আমি জানি না। ফর্মুলা খুবই সুন্দর। ওকে, এখন আমি একটুখানি ব্ল্যাক বা একটু ডার্ক শেড দিব কর্নারে। তো আই মেকআপ যা করেছি করেছি, পরের বাকিটা করব।
এখন আমি আবার ফেস মেকআপে চলে যাব। তো ফেস তো ফার্স্ট একটা প্রাইমার দিয়েছি এবং প্রাইমারটা খুব সুন্দর, একটুখানি টাকি টাকি লাগতেছে, লাইক ফাউন্ডেশনটা নেওয়ার জন্য রেডি। তো হুদা বিউটির ফাউন্ডেশন নিয়েছি, যেটা ওদের ফাউন্ডেশন শেড নিয়ে আমি ভীষণ রকমের টেনশনে ছিলাম। তো জানি না, আমি নিয়েছি হুদা বিউটির আমার 8310 শেডটা, ইয়েস এই শেডটা নিয়েছি আমি। তো ওরা আমাকে এরকম স্যাম্পল দিয়েছে, এখানে কয়েকটা কালারের ফাউন্ডেশন আছে, সো আমি দেখব কোনটা কি কালার তোমাদের সাথে শেয়ার করি। লাইট নামের যে শেডটা, লাইট একদম নাল শেডটা, লাইট মানে লাইট স্কিনের জন্য শর্ট ব্রেড। ওকে, এটা আমি আমার ফেস একটু লাগিয়ে দেখি, জাস্ট আগে কালারটা দেখি, আল্লাহ জানে আমার সাথে সম্পূর্ণ ম্যাচ করবে কোনটা। ওকে, সেটা হচ্ছে একদম লাইট একটা ফাউন্ডেশন, একদম যাদের স্কিন লাইট তাদের জন্য শর্ট ব্রেড। তারপরে যাদের স্কিনটা লাইট মিডিয়াম লিখেছে তারা লাতে, লাতে শেডটা আই গেস অনেকেই কিনেছে। সো লাতেটা একটুখানি অ্যাপ্লাই করি, এটা একটু ইয়েলো আন্ডার টোন দেখা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে একটা ইয়েলো আন্ডার টোন। তারপরে দিচ্ছি মিডিয়াম স্কিনের জন্য শর্ট কেক, এটা আই থিঙ্ক পিঙ্ক অর পিচ আন্ডার টোন, এই পাশে দেই। ওকে, এটা হচ্ছে একটা পিঙ্ক অথবা পিঙ্ক আন্ডার টোনের মতোই লাগছে। আরেকটা হচ্ছে ট্যান স্কিনদের জন্য, এটা নামটা হচ্ছে চুরো আর ছুরো, যেটাই হোক এটা যাদের স্কিনটা ডার্ক তাদের জন্য আই গেস। সো এটা আমার স্কিনের সাথে ম্যাচ করলেও আমাকে পরে কালো দেখা যাবে। আর আরেকটা হচ্ছে রিচ, যেটা একদম একদম ডার্ক, সো এটা অ্যাপ্লাই করতেছি না। এখন আমি আমার শেডটা ইউজ করব, মানে আমি যেটা নিয়েছি ওইটা অ্যাপ্লাই করে দেখব। আমার রেটি ম্যাক্সিমাম মেয়েদেরই আমার রেটি শেডটা। সো এই যে ওদের প্যাকেজিং সো গুড, সুন্দর প্যাকেজিং। বাই দ্য ওয়ে, এটা নিউ ফর্মুলাটা ওদের, আগেরটা তো বন্ধ হয়ে গিয়েছে, নতুনটা নিয়েছি। সো এটা অ্যাপ্লাই করি, এরকম পাম্প আছে। ওকে, ওকে এটা একটা অ্যাপ্লাই করে দেখি। সো এই যে আমরা একটি সেটটা নিয়েছি, এটা আমার সাথে পারফেক্টলি যাবে। সেটাই যে আমরা একটি আমার কাছে লাগতেছে, এটা একদম পারফেক্টলি ভাবে আমার স্কিনের সাথে যাবে, খুব সুন্দর হয়েছে কালারটা, ইভেন একটু ডার্ক হয়েছে, অন্যগুলো আমার থেকে অনেক ডার্ক অথবা অনেক লাইট। সো এটা ইউজ করব, এটা ক্লিন করে নেই আগে। এটা প্রচন্ড পরিমাণে থিক আমার কাছে যেটা মনে হচ্ছে, তো আগে আমি এক পাশে অ্যাপ্লাই করি এবং এটা ফুল কভারেজ। তো আমি দেখি কতটুকু কভারেজ। ওকে, আমি না ব্রাশ দিয়ে ইউজ করব, ম্যাট ফাউন্ডেশনটা ব্রাশ দিয়ে ইউজ করলে ইজি হয়। ওকে, এটা ভীষণ রকমের ঠিক একটা ফাউন্ডেশন এবং একদম ম্যাট হয়ে যাচ্ছে সাথে সাথে, এবং কালারটা আমি বলবো আমার স্কিনের আপ যারা আছো তারা নিতে পারো, যারা একদম এক্সাক্ট শেড চাও, যারা একটু লাইট চাও তারা এটা থেকে লাইট শেডটা নিতে পারো। আমি আরো ডার্ক নিতে চাচ্ছিলাম, ভাগ্যির যে আমি এটা নিয়েছি। ফাউন্ডেশনটা আমার অনেক ভালো লেগেছে, ট্রাস্ট মি, অনেক সুন্দর কভারেজ দিয়েছে এবং ইজিলি ব্লেন্ড করতে পেরেছি আমি, এবং আমার সাথে কালারটা খুব ভালো গিয়েছে। তারপরে নিব কনসিলার, ওদের কনসিলার নিয়েছি আমি, এটা এটা নতুন বের হয়েছে এই কনসিলারটা, এসেটা এর নামটা হচ্ছে ফক্স ফিল্টার কনসিলার। প্যাকেজিংটা অনেক কিউট এবং এটা শেডটা আমি নিয়েছি 2.5G নোগাট। ওকে, প্রথমবার আমি ইউজ করবো, অ্যাপ্লিকেটরটাও অনেক সুন্দর, তো দেখি কতটুকু কি কাজ করে। আমি একটু লাইটই নিয়েছি কারণ আমার মনে হচ্ছিল ওর ফাউন্ডেশনটা ডার্ক হবে, বাট একদম ডার্ক হয়নি, বাট একদম লাইটও হয়নি। সো
আমি আমার স্কিনটাকে একটু ব্রাইটেনিং দেখাতেই পারি। তো এটাতে অ্যাপ্লাই করলাম, এখন দেখি এটার কভারেজ কেমন। কারণ এত দাম দিয়ে একটা প্রোডাক্ট কিনে সেটা যদি ফলাফল ভালো না হয়, কনসিলারটার কিন্তু দাম কম না, ওকে। কিন্তু হুদা বিউটির প্রোডাক্টগুলোতে না আমার কাছে কেমন যেন একটা রঙের স্মেলের মতো লাগতেছে, জানি না, আমার নাক বন্ধ তারপরও পাচ্ছি। ওকে, কনসিলারটা খুব সুন্দর, ফুল কভারেজ। ওদের প্রোডাক্টগুলো খালি ভালো ভালো শুনেছি কিন্তু কখনো না ইউজ করি নাই, সেই সামর্থ্য হয়নি তখনও। এখন আল্লাহ করেছে সামর্থ্য কিনতে পেরেছি। অলমোস্ট এক আমি যে প্রোডাক্টগুলো কিনেছি অলমোস্ট 1 লাখ 1.5 লাখ টাকার মতো পড়ে যাবে বাংলাদেশ থেকে কিনলে। তোমরা 1 লাখ টাকার মতো তো পড়ে যাবে, 1.5 লাখ না হলেও, কারণ এগুলো ওদের ওয়েবসাইট থেকে যদি দামগুলো তোমরা দেখো প্রচুর দাম, আর সেফোরাতে আরো বেশি দাম। যাই হোক, দামের কথা না বলি। ওকে, এটা কনসিলারটা অ্যাপ্লাই করেছি, এখন আমি কনসিলারটাকে না সাথে সাথে সেট করে দিব। সেই জন্য ওয়ার্ল্ড এর বেস্ট একটা ফেস পাউডার বা লুজ পাউডার নিয়েছি, আমি নিয়েছি এই লুজ পাউডারটা। এটা আমি ছোট সাইজ নিয়েছি কারণ আমার কাছে অনেক লুজ পাউডার আছে আর আমার এত বড় লুজ পাউডার প্রয়োজন পড়ে না, তাই আমি পিচি সাইজটা নিয়েছি। এবং এটার সাথে এরকম একটা ছোট্ট কিউট সাইজের একটা এরকম অ্যাপ্লিকেটর আছে, তো এটা দিয়েই নাকি অ্যাপ্লাই করতে হয়। দেখি এটা দিয়ে কতটুকু অ্যাপ্লাই করা সম্ভব। আমি এই লুজ পাউডারটা এর আগে কখনোই ইউজ করি নাই। এটা সেটটা হচ্ছে পাউন্ড কেক, পাউন্ড কেক সেটটা নিয়েছি। আমি একদম ইয়েলো চাচ্ছিলাম না, এটার স্মেলটা অনেক সুন্দর পাউডারের। এবং এই পাউডারটা অনেক নাকি প্রয়োজন পড়ে না, সো অল্প করেই দিয়ে নিতেছি। পাউডারটাও সুন্দর, ওকে, একদম পরে ঝাড়বো আরো ভালোভাবে। এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে হুদা বিউটি ট্যান্টর। সো ট্যান্টর নিয়েছি, আমার সেটটা হচ্ছে লাইট, লাইটটাই অনেক ডার্ক। যাই হোক, এই যে খুব সুন্দর স্লিক প্যাকেজিং, সুন্দর যেভাবে খুলতে হয়। কালারটা বিসমিল্লা বলি, এটা ক্রিম বাট এটা পাউডারের মতো হয়ে যাবে অ্যাপ্লিকেশনের পর। তো দেখি কতটুকু কি হয়, অল্প করে দেই। যেহেতু ঈদের মেকআপ করতেছি আর আজকে হচ্ছে ফুল ঈদের ধামাকা মেকআপ, যারা একদম গর্জিয়াস ভাবে সাজবে, গর্জিয়াস ড্রেস পরবে তাদের জন্য। ওকে, একটুখানি ব্লেন্ড করে দিই। এই সেটে আমার জন্য পারফেক্ট হয়েছে, নয়তো বেশি ডার্ক হয়ে যেত। ট্যান্টরটা ভালো, অনেক ভালো ভালো কিনা এটা বলতে চাচ্ছি না, কিন্তু গুড, প্রিটি গুড আর কি। অত আমার কাছে আহামরি লাগে নাই এটা সম্পর্কে, আমি যতটা খুব হাইপ শুনেছি, বাট এটা ভালো একটা, আমি বলবো ট্যান্টর বা ভালো একটা কন্ট্রোল পাউডার বা কন্ট্রোল ক্রিম, কন্ট্রোল যেটাই বলো। সো আমি ওদের নতুন একটা প্রোডাক্ট নিয়েছি, নতুন বের হয়েছে, সেটা হচ্ছে হুদা বিউটি গ্লোইশের একটা ব্রঞ্জার। সো ব্রঞ্জার তো আমার অনেক পছন্দ,
তো আমি একটা ব্রঞ্জার নিয়ে নিলাম, বললাম নেপালে আমি অনেক কিছু নিয়েছি। তো এই যে এটা ওদের প্যাকেজিং, প্যাকেজিং সুন্দর। আমি সবচেয়ে ডার্ক শেডটা নিয়েছি, বেশি ডার্ক হয়ে গেছে, বাট এর থেকে লাইটগুলো না একদমই লাইট, একদম লাইটও তো আমি চাচ্ছি না, কন্ট্রোলিং এর মতোই চাচ্ছিলাম। যথেষ্ট পরিমাণে পিগমেন্টের আমি ধাম করে এতগুলো দিয়ে নিছি, এতগুলোর প্রয়োজন নাই, জাস্ট একবার দিয়েছি, এটা দিয়ে একদম কভার হয়ে যাবে, ইভেন একটু বেশি হয়ে গিয়েছে। এটা একটু রেডিশ আন্ডার টোন, ওটা আমার একটু কমাতে হবে, আমি অনেকগুলো দিয়ে ফেলছি, একবার একটুখানি প্রেস করেছিলাম, বুঝতেই পারতিস তো এটার অবস্থা কি। এখন আমি ওদের ব্লাশ নিয়েছি, ব্লাশ নিয়েছি, এই যে ব্লাশ কিন্তু এটা ফুল সাইজ, ব্রঞ্জারটার আবার মিনি সাইজ আছে, বাট মিনি সাইজ আসলে ডার্ক কালার ছিল না, তাই ফুল সাইজটা নিতে হয়েছে। আর এটা হচ্ছে ওদের ফুল সাইজ, এত পিচ্ছি একটা ব্লাশের এত দাম কি বলবো আর। তো এটা মিররও আছে, এটা ইউজ করে দেখি কেমন কি। কালারটা না অনেক সুন্দর দেখো, ওটা কতটুকু পিগমেন্টেশন সেটা দেখা জরুরি। ওকে, আমি দেখতে পারতেছি এটার পিগমেন্টেশন অনেক সুন্দর। এখন আমি সেটিং স্প্রে নিয়েছি, সেটিং স্প্রেটা ইউজ করব, এটা হচ্ছে হুদা বিউটি রেস্টিং বস ফেস এই সেটিং স্প্রেটা, এটা নাকি খুবই ভালো একটা সেটিং স্প্রে, একদম সব কিছু একবার লক করে দেয়। আমি এখন পর্যন্ত সিলও খুলি নাই, আমার এই ফুল মেকআপটাকে এখন আমি সেট করব। যারা স্টেজ পারফর্ম করে অথবা অনেক ঘামে অনেক মানে লাফালাফি করে তাদের জন্য আর কি মূলত এই সেটিং স্প্রেটা অনেক ভালো কাজ করবে। আমার একটু প্রবলেম আছে যে আমার মেকআপ গলে যায় গরমে এর মধ্যে, তো আমি আই থিঙ্ক এটা ইউজ করলে এনজয় করতে পারবো, এটার স্মেলটা অনেক সুন্দর। হুদা বিউটির একটা হাইলাইটার ইউজ করব, এই হাইলাইটার প্যালেটটা আমার অনেক ইচ্ছা ছিল কিনার, এটা এখন ডিসকন্টিনিউ করে দিয়েছে, বাট আমি ম্যানেজ করেছি যেখান থেকে পেরেছি আদার। সো এই হুদা বিউটির এটার শেডটা হচ্ছে পিঙ্ক স্যান্ড এডিশন, সো এই যে এটা সুন্দর একটা এরকম নাও থাকে, এবং এই যে কালারগুলো খুবই সুন্দর। এখানে না যে ফর্মুলাগুলো আছে, এই একটা যেটা এটা হচ্ছে একটুখানি লাইক ক্রিমি টাইপের টেক্সচার, ক্রিমি টাইপের, সো এটা আগে দিয়ে নিতেছি। আগে এটাকে একটু অ্যাপ্লাই করে নিলাম ক্রিমিটা, তার উপরে আমি পাউডার ইউজ করব। তার পাশেই গোল্ডেনটা নিয়ে নিচ্ছি, তো এটার লেভেলটা দেখো কি লেভেলে চলে গেছে। তো আমি হুদা বিউটির খুব সুন্দর একটা আইল্যাশেস কিনেছি, হুদা বিউটির আইল্যাশেস ইউজ করা মানে অনেক লাক্সারি একটা ব্যাপার স্যাপার। তো আমি নিয়েছি লতি লতি নামের এই শেডটা, খুবই সুন্দর। সো এটা আমি এখন আমার চোখে অ্যাপ্লাই করে তারপর চলে আসতেছি। হুদা বিউটির লিপস্টিকগুলো আমার বরাবরই অনেক কেনার ইচ্ছা ছিল, সো এই পাওয়ার বুলেট লিপস্টিকগুলো স্পেশালি আমি কিনেছি, কারণ আমার ঠোঁট অনেক বেশি ড্রাই, আমি ম্যাট লিপস্টিক খুব একটা পছন্দ করি না। সো এই যে ওদের প্যাকেজিংটা ও খুবই সুন্দর, একদম মানে ম্যাট টাইপের ফিনিশিং, প্যাকেজিং অনেক সুন্দর। কিছু লিপস্টিক দেখা যায় যে ভেঙেও যায়। সো প্রথম শেডটা হচ্ছে পুল পার্টি, এই শেডটা আমি বলবো যে একটু মাউভি আন্ডারটোন, মাউভ অথবা বলতে পারো যে একটু পিঙ্ক আন্ডারটোন, এই জন্যই আমি নিয়েছিলাম।
করেছিলাম, কজ আমার কাছে এরকম পিঙ্ক টাইপের লিপস্টিক খুব ভালো লাগে, এটা বেরি টাইপের একটা শেড। তারপরে যে শেডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফার্স্ট কিস, এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম নুড আসলে ঠিক কতটা নুড হবে, বাট এটা আমি অ্যাপ্লাই করার পরে আমার কাছে এত ভালো লেগেছে যে আমাদের এশিয়ান স্কিন টোনে খুব ওয়ারেবল টাইপের একটা পিঙ্ক অর ব্রাউন মিক্স একটা নুড, খুব সুন্দর একটা কালার। তারপর এখন যে কালারটা আমি দেখাবো এই শেডটা, এটা হচ্ছে বোর্ড মিটিং। এই শেডটা আমি বলবো যে এই শেডটা মেকআপ ছাড়া খুব একটা আমাদের এশিয়ান স্কিন টোনে ভালো লাগবে না, মেকআপের সাথে এই কালারটা খুব সুন্দর মানাবে। তারপর এখন যেটা দেখাবো এটা হচ্ছে থার্ড ডেট। এই শেডটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এটা ও পিঙ্কের মধ্যেই বলতে পারো, বাট এই পিঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের পিঙ্ক। তারপরে এই শেডটা জয় রাইট, এই শেডটা নিয়ে আমি আবার একটু কনফিউশনে ছিলাম যে এই শেডটা আসলে কীরকমের নুড হবে, বাট এটা খুবই সুন্দর একটা নুড কালার, অনেক ভালো লাগে বেয়ার স্কিনে। এই তো, তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।